স্টুডেন্টস, আশা করছি সবাই ভালোই আছো এবং ঠিক করে পড়াশোনাও করছো। আমি কথা মতো যেটা বলেছিলাম যে আমাদের আজকে একটা নতুন টপিক স্টার্ট করব। এর আগে আমরা দুটো চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি। প্রথমত হচ্ছে নাম্বার সিস্টেমের পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, প্লাস বুলিয়ান অ্যালজেব্রার যে চ্যাপ্টারটা ছিল ওটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা যেটা স্টার্ট করব, যেটা ক্লাস ইলেভেনের কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন যাই হোক না কেন, প্রথম যে চ্যাপ্টারটা একদম ইভলিউশন অফ কম্পিউটার মানে কম্পিউটারের বিবর্তন কি করে হয়েছে, এটা জানা খুবই দরকার। আমি মনে করি যে এটা জানার দরকার আছে, কারণ দেখো মানুষও কিন্তু একসাথে আসেনি, মানে মানুষ একসাথেই এরকম একটা দেখতে হয়ে যায়নি। আগে আমরা জানি, এগুলো আমরা ইতিহাসের গল্প পড়েছি, যে মানুষ আগে বাঁদরের মতো দেখতে ছিল, তারপরে আস্তে আস্তে করে সোজা হতে শুরু করে, সোজা হতে হতেই সে কত বছর কাটিয়ে দেয়, কত যুগ কাটিয়ে দেয়, তারপরে তার পা আঙুল মানে ল্যাজ ছিল, ল্যাজ ফ্যাজ খসে গিয়ে আজকে এই রূপটা একটা নিয়েছে মানুষের। তো কম্পিউটারের ক্ষেত্রেও, কম্পিউটারও আজকে এরকম আমরা দেখি, একটা সুইচ দিলাম অন হয়ে গেল, কাজ করছি আমরা একসাথে, মাল্টি প্রসেসিং, মাল্টি প্রোগ্রামিং, হ্যান ত্যান কাজ করে ফেলছি, এরকম কিন্তু একদিনে আসেনি। এটা অনেক যুগ ধরে এসেছে, অনেক দিন ধরে এটা মানুষের প্রচেষ্টা, মানুষের নিরল মানে বহুবার চেষ্টা করে করে ফেল হয়েছে, আবার কিছুটা ভালো মানে কাজ করতে পেরেছে, তাদের সফল হয়েছে, আবার ফেল হয়েছে, এরকম করে পড়তে উঠতে আজকে এরকম একটা রূপ দেখা দিয়েছে। ঠিক আছে, তো ইভলিউশন মানে আমি এটাই বলতে চাইছি যে কিভাবে বিবর্তনটা হয়ে এসছে। তো আমরা বেসিক্যালি যে ওটা কিভাবে ছিল অত ডিটেলসে আমাদের যাওয়ার দরকার নেই, যে ওটাতে কি ছিল, এটা ওই আগের আর্কিটেকচার পড়ে আমাদের খুব একটা কাজের না, আমাদের দরকার পড়বে না, কিন্তু কিভাবে এসছে সেটা একটু জানানোর আমারও ইচ্ছে আছে এবং পড়তেও হয়, কারণ না জানলেও সিলেবাসেও আছে, প্লাস এবং তুমি যদি আগের ইতিহাস না জানো যে কম্পিউটার কিভাবে এলো, সেটা তুমি ভবিষ্যতে যখন এগোবে তোমার কাছে সুবিধে অতটা হবে না। যাক গে, এই টপিক নিয়ে আমরা পরে আলোচনা করব না হয়। আমি একটা চার্ট বানিয়েছি, আশা করছি সবাই দেখতে পাচ্ছ। এত কিছুর পরে, এত কিছু মানে আমি ছেড়ে ছেড়েই লিখেছি, ভাববে না এগুলোই সব, এর বাইরে কিছু ছিল না, এটা একদমই না। আমি যেগুলো যেগুলো দরকার হয় মনে হয়েছে যে এগুলো ইম্পর্টেন্ট আছে, শুধু ওইগুলোই আমি স্টেপ ওয়াইজ লিখে গেছি, না হলে কিন্তু লিখিনি, মাঝে অনেক আছে অনেক। ঠিক আছে, সবার প্রথমে যেটা আছে যে আমি কম্পিউটার তো বলবো না ওটাকে, যখন একটা জাস্ট মেশিন বলতে, মেশিনও না, ক্যালকুলেটিং ডিভাইস টাইপের ব্যাপার ছিল, অ্যাবাকাস বলে একটা ক্যালকুলেটিং ডিভাইস আবিষ্কার করে। আজ থেকে কোনো কোনো জায়গায় না এটা অনেক মতান্তর আছে, কোনো কেউ 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 বলে 5000 বছর আগে, হ্যাঁ 5000 বছর আগে, বা কেউ কোথাও কোথাও বলা আছে 3000 বছর আগে, ওরকমভাবে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে থাকে। কোনো একজন চীনের লোক, চীনের লোক প্রথম এরকম একটা যন্ত্র আবিষ্কার হয়। এটা অ্যাকচুয়ালি কী করতো না, ক্যালকুলেটিং ডিভাইস হিসাবে ইউজ হতো। ক্যালকুলেটিং ডিভাইস কীরকম ক্যালকুলেট, দেখবে এখনও আমাদের বাচ্চাদের অ্যাবাকাস মেশিন বা অ্যাবাকাসে ভর্তি করা হয় বিভিন্ন ক্যালকুলেটিংয়ের সহজ উপায় শেখার জন্য, সহজ প্রসেস জানার জন্য আমাদের দেওয়া হয়। তো জানা যায় না, এখনো নাম জানা যায়নি কি ব্যাপার, জানার দরকারও নেই আমাদের। যাক, এর নিয়ে অনেক গল্প মানে অনেক রকমের কথা আছে, যে কেউ কেউ বলে এটা ফ্রান্সের কোনো একজন বাদিয়েছে, কেউ কেউ বলে আবার চীনের, কেউ কেউ অন্য কোনো দেশের নাম বলে, তো যে যার মতন একটা করে গল্প বানিয়ে নিয়েছে। যাই হোক, তবে যতদূর জানা যায় লাস্ট যে 5000 বছর আগে, আজ থেকে 5000 বছর, ভাবতে পারছো, তখন মানুষ কিন্তু এরকমও চিন্তা ভাবনা করতে শুরু করেছে যে আমি কিছু ক্যালকুলেট করব। এই চিন্তাটাই তো সবার আগে দরকার। যাকে তো এই অ্যাবাকাস আছে এত বছর আগে, তারপরে বহু বছর পরে আমি হিসাব নিয়েছি, মাঝখানে আমি কিছু স্টেপ জাম্প করেছি, তারপরে হয়তো কিছু কিছু এসছে। তারপরে যেটা আমাদের জানার মধ্যে যেটা এসছে সেটা হচ্ছে নেপিয়ার্স বোন, জন নেপিয়ার বলে একজন ভদ্রলোক ছিলেন, সায়েন্টিস্ট অবশ্যই। তো উনি কি করেছেন, বোন মানে একটা চার্ট মতন বানিয়েছিলেন, যেখানে না তো সবার ক্যালকুলেশন পুরো লেখা ছিল, একদম মানে একটা চার্ট দেখে ডাইরেক্ট ক্যালকুলেশন করে অ্যান্সার বলে দেওয়া যেত, এরকম একটা চার্ট টাইপের বানিয়েছিলেন 1617 সালে, 1617
মানে 1617 নেপিয়ার্স বোন, তো সেটাও ছিল ক্যালকুলেটিং ডিভাইসই বলতে পারো আলটিমেট। তারপরে স্লাইড রুল, স্লাইড রুল একটা মেকানিক্যাল পার্ট ছিল, মেকানিক্যালের অল্প বিস্তর পার্ট ছিল, যেটা আমরা স্লাইড ক্যালিপার যারা ফিজিক্স নিয়ে পড়ে বা ফিজিক্সে দেখবে আমাদের যখন প্র্যাকটিক্যালি করতে হয় না তখন স্লাইড করে, মানে সরতে সরতে যাওয়া, এরকম একটা মেকানিক্যাল পার্ট ওখানে ছিল 1620 সাল। মেনলি যেটা মেকানিক্যাল পার্ট দেখা যায়, প্রথম যেটা খুব বড় লেভেলের মেকানিক্যাল পার্ট দেখা যায় বা স্বয়ংক্রিয় যন্ত্র আমরা বলতে পারি, সেটা হচ্ছে পাস্কেলাইন। খুব খানিকটা হারমোনিয়ামের মতন দেখতে, কিন্তু ওটা না মানে ঘুরতে ঘুরতে একটা চাকা টাইপের দেওয়া বা গিয়ার টাইপের দেওয়া, ওখানে ঘুরতে 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 শেড হওয়ার ব্যাপার, তখন আমাদের অ্যাকচুয়ালি ক্যালকুলেটিং ডিভাইস থেকে আমরা ক্যালকুলেটিং মেশিনে কনভার্ট হচ্ছিলাম আস্তে আস্তে করে, সেটা হচ্ছে 1642 সালে পাস্কেলাইনে। এটাও অনেক ক্যালকুলেশন করতে পারতো খুব তাড়াতাড়ি, মানে এগুলোর থেকে অবশ্যই বেটার, যেমন হয় আগের থেকে বেটার, না হলে কেন নিয়ে আসবো, বেটার যদি না হয়, আমার কাছে জিনিসটাই যদি বেটারমেন্ট না আসে তাহলে আমি তো ওটাকে দেখাতে পারবো না। বা তারপরে মাঝখানে অনেক কিছু চলে যাওয়ার পরে বুঝতেই পারছো 1642 থেকে 1822 জাম্প করেছি ডাইরেক্ট। এটা কি আছে না, ডিফারেন্সিয়াল ইঞ্জিন, যেটা আবিষ্কার করেন কে না, চার্লস ব্যাবেজ। আমরা জানি চার্লস ব্যাবেজকেই বলা হয় ফাদার অফ কম্পিউটার, তবে ডিফারেন্সিয়াল ইঞ্জিনের জন্য না, অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য আমি যাচ্ছি, অ্যানালিটিক্যাল ইঞ্জিনও আপনি আবিষ্কার করেন। তো চার্লস ব্যাবেজ কি করলেন, ডিফারেন্সিয়াল ইঞ্জিন, এখানে ওই যে ডিফারেন্সিয়াল ক্যালকুলেশন যত আছে না সেগুলো খুব তাড়াতাড়ি এই ইঞ্জিন করতে পারতো, কিন্তু এখানে কিছু প্রবলেম দেখা দেয়, প্রবলেম ইন দ্য সেন্স এখানে ফান্ডিংয়ের কিছু প্রবলেম হয়ে যায়, তার জন্য এই মেশিনটাই কখনো কমপ্লিট হয়নি, ডিফারেন্স ইঞ্জিন মেশিনটা কমপ্লিট করা যায়নি, যাকে তারপরে চার্লস ব্যাবেজের ছেলে কিছু চেঞ্জ ফেঞ্জ করেছিল, যা এই ইতিহাস আমাদের অত দরকারও নেই। তারপরে আসে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন আসে 1833, দেখো ঠিক 11 বছর বাদে, 1822 থেকে 1833, 11 বছর লেগে গেছে একজনের। সেখানে কি আছে, অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার হয়েছে, অ্যানালিসিস করতে, অ্যানালিসিস ঠিক বলবো না, এখানে অ্যাকচুয়ালি এই জায়গাতে এসে, এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনে এসে যে কম্পিউটারও কিছু প্রিন্ট করে দেখাতে পারে, কিছু স্টোর করতে পারে, স্টোর ইন দ্য সেন্স এক্সটার্নাল না, ইন্টারনালের কথা বলছি, সেখানে কিন্তু প্রথম এখানে দেখা যায়। এখানে 5টা মতো পার্ট ছিল, একটুখানি বইটা দেখো, মিল, ইনপুট, আউটপুট এরকম টাইপের কিছু 5টা দেওয়া আছে, এবং স্টোরেজ, অবশ্যই এখানে স্টোরেজ কনসেপ্টটা কিন্তু চলে আসে, এবং এই স্টোরেজের কনসেপ্ট নিয়েই কিন্তু এখনও কাজ হয় আমাদের এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনের কনসেপ্ট নিয়ে, এই জন্যই কিন্তু বলা হয় চার্লস ব্যাবেজকে ফাদার অফ কম্পিউটার। এতজন কিন্তু আবিষ্কার করেছে, কিন্তু এখানে অনেক বেটারমেন্ট এসেছিল ব্যাপারটাতে। এখানে মাঝখানে আমি একটা অ্যারো করে ভন নিউম্যান লিখেছি, 1940 সালে ভন নিউম্যান আসেন, এবং কিছু ওনার কোনো মেশিন ছিল না, জাস্ট একটা মডেল দিচ্ছিলেন, আমি বলবো এই মডেলটা নিয়ে একটুখানি কথা বলবো, এর বাদেই বলবো আমি, এখন আপাতত জেনে রাখি যে 1940 সালে ভন নিউম্যান একটা কনসেপ্ট দিয়েছিলেন, যেখানে স্টোর প্রোগ্রাম কনসেপ্টের ব্যাপার আছে। আমি এটা আবার আসবো বলেই এরকম লিখে রেখেছি ইচ্ছে করে, যাতে আমি আবার এটা নিয়ে বলতে পারি, আমি আসছি একটু বাদেই ভন নিউম্যান কনসেপ্টের ব্যাপারে। এরপরে আমরা ঢুকে পড়েছিলাম কিন্তু ওই মেকানিক্যাল থেকে সত্যি সত্যি আমরা ইলেক্ট্রোমেকানিক্যালের কনসেপ্টে ঢুকে যাই, মানে এবার ইলেকট্রিকের ইলেকট্রনিক্সের কাজের দিকে আমরা ঢুকে পড়েছিলাম। সেটাতে কিন্তু কি তৈরি হয়েছে না, Mark 1 এবং বিভিন্ন রকমের, এগুলো সবই কিন্তু আস্তে আস্তে করে ওই জেনারেশন থেকে বেরোনো, ফার্স্ট জেনারেশন বা এই ধরনের মেশিন, এই মেশিনটাকে উন্নত করতে করতে কিন্তু এগুলো আসা হয়েছে, যেখানে ইনিয়াক বলে 1946, Mark 1 হচ্ছে 1944, ইনিয়াকের ফুল ফর্মগুলো লিখে রাখো, কখনো কখনো জিজ্ঞেস করে নেয় যে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। আর এটসাক কিন্তু 1949 সালে আসে, এটসাকের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক কম্পিউটার। দেখো ক্যালকুলেটর এবং কম্পিউটার কথাটা আগে ইউজ হতো না, ক্যালকুলেটিং ডিভাইস হিসাবে আমরা এগুলো জানতাম বা ইঞ্জিন হিসাবে বলতে পারতাম আমরা। এরপরে ইউনিভ্যাক মানে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার, যেটা ইউনিভ্যাক 1 ইউনিভ্যাক 2 এরকম করে আসে বিভিন্ন রকম, 1951 সালে আমরা ঢুকে যাই। ঠিক আছে, তো বুঝতে পারলাম বিভিন্ন মেশিন যন্ত্র ঘুরে ঘুরে, প্রথমে ক্যালকুলেটিং ডিভাইস, সেখান থেকে ইঞ্জিন বা ক্যালকুলেশনের ইঞ্জিন থেকে কম্পিউটারে আসার গল্পটা কিন্তু এত বড় ছিল। এখানে
আমাদের একটু এই ভন নিউম্যান আর্কিটেকচার সম্বন্ধে জানতে হবে, একটুখানি আমি বলবো। আশা করছি এটা লিখে নিয়েছো, যদি না লিখে থাকো তাহলে লিখে নাও। চলো, আশা করছি লেখা হয়ে গেছে, এবার আমরা স্টার্ট করছি। এইগুলো কিন্তু খুব মানে সাল খুব একটা হয়তো জিজ্ঞেস করে না, এই কোন মেশিন কি কাজ করতে পারতো না পারতো। বইতে দেখবে একটা চার্ট করে দেওয়া আছে, চার্টটা একটু পড়তে হবে, কারণ ওগুলো একটু দরকার আছে। কখনো কখনো শর্ট কোশ্চেন দিয়ে দিলে কিন্তু দরকার হয়ে যায়। ঠিক আছে, চলো। এবার 1940 সালে ভন নিউম্যান বলে, জন ভন নিউম্যান আর কি, জন লোকের নাম তো, 1940 সালে জন ভন নিউম্যান বলে একজন লোক, যিনি কি করলেন, একটা জন ভন নিউম্যান, ভন নিউম্যান তো উনি কি করলেন, একটা জাস্ট আর্কিটেকচার দিলেন, যে আর্কিটেকচার কিন্তু আমাদের এখনো কাজে লাগে এবং এই আর্কিটেকচারে এখনো সুপার কম্পিউটারগুলো বানানো হয়। উনি কি করলেন, আমাদের কাছে একটা সিপিইউ বলতে পারি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বা যাই হোক গে, বা আমরা কখনো কখনো প্রসেসরও বলে থাকি, ইনপুট ডিভাইস ছিল, আউটপুট ডিভাইস ছিল, এগুলো সবই ছিল আমাদের কাছে। উনি কি করলেন, একটা এক্সটার্নাল মেমোরির কনসেপ্ট বললেন, যে এখানে প্রথমবার উনি প্রথমবার বলেন যে আমরা এই বাইনারি 01 কনসেপ্টের মধ্যেও কিছু মেমোরি দিয়ে মানে কিছু স্টোর করে রাখতে পারি, বা বুলিয়ান এই লজিক দিয়ে আমরা যেগুলো বুলিয়ান লজিক পড়েছি ওই লজিক 01 দিয়ে দিয়েও আমরা কিন্তু কোনো কিছু মেমোরিতে স্টোর করতে পারি। এটা ওনার প্রথম বক্তব্য ছিল এবং সেটাতে উনি সফলও হন, সেই মডেলে, সেই প্রজেক্টের মডেলে কিন্তু উনি সফলও হন। ইন্টারনাল মেমোরি তো অনেক আগেই এসে যায়, কিন্তু এক্সটার্নালিও আমি যে কোথাও কিছু স্টোর করতে পারি এই কনসেপ্টটা কিন্তু উনি বলেন, যার জন্য ওনাকে বলা, ওনার যে মডেলটাকে বলা হতো স্টোরড প্রোগ্রাম কম্পিউটার। এখানে স্টোরড প্রোগ্রাম কেন বলছি, এই স্টোর প্রোগ্রাম কম্পিউটারের কনসেপ্টে আমাদের কাছে আরও দু একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে এই স্টোর প্রোগ্রাম কম্পিউটার কিন্তু আমাদের যেটা বলেছিলেন উনি, যে ইউনিফাইড মেমোরির কনসেপ্টে বলেছিলেন, মানে ইউনিফাইড মেমোরি বলতে একই মেমোরিতে প্রোগ্রামও থাকছে, ডেটাও থাকছে, ইনস্ট্রাকশান সব থাকছে একই মেমোরির মধ্যে। এরা একটু প্রবলেমেটিক, যেমন প্রবলেমটা কীরকম আমি বলে রাখি, ধরো তুমি যদি রাদারফোর্ডের পরমাণু মডেল পড়তে চাও তাহলে দেখবে ডাল্টনের পরমাণুবাদ আগে পড়ে আসতে হয়, যে ওর ভুলটা কোথায় হচ্ছিল সেই ভুলটা জানার জন্য। তেমনিভাবে এই মেমোরিটা কিন্তু কী ছিল, ইউনিফাইড মেমোরির কনসেপ্ট ছিল। এই ইউনিফাইড মেমোরিটা ব্যাপারে যে সব এক জায়গায় একই জায়গায় সব স্টোর করে দিচ্ছি, তাহলে বুঝবো কি করে, ডিফারেন্সিয়েট করতে পারবো না যে কোনটা প্রোগ্রাম, কোনটা ইনস্ট্রাকশন, কোনটা আমার ডেটা, এই ধরনের কনসেপ্টে প্রবলেম এসে গেছিলো। ঠিক আছে, কিন্তু এটা পরবর্তীকালে সলভ করা হয়, ইউনিফাইড মেমোরিটাকে সরিয়ে বিভিন্ন জায়গায় আমাদের করতে পারি আমরা, পরবর্তীকালে এটা সলভ করা হয় এবং এই মডেল কিন্তু এখনও আমাদের কাছে চলে বা আমাদের কাছে হয়। তার জন্য এটা কিন্তু খুব একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ঠিক আছে, ভন নিউম্যান, আজকে আমি এটা বেশি বড় করব না, লম্বা করব না, কারণ আমি যেটা বললাম সেটা কিন্তু একটা বইতে দেখবে প্রথম 3-4-5 পেজের মধ্যে লেখা আছে, সুতরাং একবার পড়ে নাও, পড়ে নিয়ে যদি কোনো সমস্যা হয় আমাকে বলো, বেশি জানার দরকার নেই, আমি যতটুকু লিখে দিয়েছি বা বড় জোর তাদের কাজগুলো একটু একটু করে তোমরা জানতে পারো, এখান থেকে খুব একটা কিছু আসে না। এরপরে আমরা পরের ক্লাসে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে গিয়ে আমরা জেনারেশনস অফ কম্পিউটারে আমরা ঢুকবো, জেনারেশনস অফ কম্পিউটার কোন কোন জেনারেশন কত সালে আসে এবং কী কী মেশিন আসে, বা মেশিনের থেকেও বড় কথা, আচ্ছা ঠিক আছে, মেশিনও কী কী আসে, আমরা কোন জেনারেশনে কোন কী কম্পোনেন্ট কী দিয়ে আসে সেগুলো আমরা এখানে আলোচনা করব। ওকে, ততক্ষণ পর্যন্ত মানে পড়াশোনা করতে থাকো, বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো এবং দেখা হবে আমাদের পরের ভিডিওতে। ততক্ষণ টাটা।